ভাই ধরো শক্ত করে শালকে আজকে মারতেই হবে। ধরে রাখা শালি করব। তাড়াতাড়ি বল, আমাদের হাতে একদম সময় নাই। মরার আগে যত লেখামি, তুই তো মারাই যাবি, যা তোর শেষ ইচ্ছাটাই পূরণ করলাম। এই ভাই দেখিস। আচ্ছা ঠিক আছে আপা, তুই যা, আমি ওরে দেখে রাখতেছি। এই সময় আবার কে ফোন দিল? এই একদম নড়বি না এখান থেকে, এখানে বসে থাকবি, একটু কথা বলে আস। এই আবার কে ফোন দিল? রে ভিডিও কল প্রোগ্রাম মানে কি শুরু করব? এই না তোর জীবনে শেষ খাওয়া খা পানি, কত নেকা। এ ভাই কোথায় গেলে? এদিকে আয়, শালিকে মারতে হবে তো। আরে আসছি, আমার একটা ফোন আসছে। যত নেকা কোন আরো করে খাই দর। আরে আমার কাছে কি চলতেছে? আমাকে এখনই বসে দিচ্ছি। চিন্তা করিস না, আমি এসে বসছি। চল ভাই চল। তুমি এই টাইমে বাসায়? হ্যাঁ আমি এই টাইমে বাসায়। আগে বল এখানে তোরা কি করতেছিলি? কিছু না, কি করব কিছু না তো। তোমার নাস কা আসামি ধরার কথা? আমার আসামি ধরার কথা ছিল, এই জন্য বাসায় আসছি আমি আসামি ধরার জন্য। মানে তুমি আসামি ধরতে বাসায় আসছো মানে? কি বলতেছো এসব? ভাই ফোনটা আমি ওই যে ওইখানে রাখছি। কিসের ফোন, কি বলতেছো এসব তুমি? ফোন? আরে ফোনটা তো পরে হবে, আগে বল আমার বোনকে কেন মারতে চেয়েছিলি বল। তোমার বোনটা আমি কেন মারতে যাব? তোমার মা তো ঠিক আছে, আমি কেন তোমার বোনকে মারতে যাব? কি ভাবছিস? এই ফোনটার মাধ্যমে আমি সব দেখছি ভিডিও কলে। কি দেখছো? আমার বোনকে মারতে চাইছিলি তুই। তাহলে শোনা আমি বলি, তুমি কয় টাকা বেতনে চাকরি করো, এত বড় বড় কথা বলতেছো। আর বেতন তো পাও মাত্র 16,000 টাকা, এই টাকা দিয়ে কি সংসার চলে? আর তোমার বোনের যে প্রতি মাসে মাসে ট্রিটমেন্ট করো, লাখ লাখ টাকা, এগুলো টাকা আসে কোথা থেকে? এই 3 মাস আগেও তো বাবা তোমাকে একটা মোটরসাইকেল গিফট করছে, ওটা বিক্রি করে তো তারা ট্রিটমেন্ট করাইছো। তারপরে আমি কিছু বলিনি, চুপ আছিলাম। আর তোমার বোনের যে ইন্ডিয়া নিয়ে যাবা ট্রিটমেন্ট করাইতে, লক্ষ লক্ষ টাকা লাগবে, এত টাকা আসে কোথা থেকে? এই বাড়ির বেসার দান্দা করতেছো তোমার বোনটা নিয়ে, সেই জন্য আমি তোমার বোনকে মারতে গেছি। আমি তোমার বোনকে বাঁচতেই দেবো না। আর আমি কেমনে দেখবো তুমি তোমার বোনকে কেমনে আমার হাত থেকে বাঁচাও? আমি তোমার বোনের বাসা রাখবো না, আমি তোমার বোনের বাসায়ও রাখবো না। এখন কেমনে মারতে হয় এটা আমি বুঝবো, এটাই আমার শেষ কথা, আমি বলে দিলাম। কি বললি? তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার বোনকে মেরে ফেলার হুমকি দিচ্ছিস? তোর এত বড় সাহস? হ্যাঁ তোর কত বড় সাহস? হ্যাঁ তুই আমার বোনকে মেরে ফেলানোর চেষ্টা করতেছিস, আর তুই আমার সামনে বলছিস আমার মায়ের আমার বোনকে মারবি? হ্যাঁ কত সাহস তোর? এই তোরে অনেক শখ করে বিয়ে করছিলাম, আমি বুঝতে পারি নাই তোর মনের ভিতরে যে এতটা কাল। হ্যাঁ তুই বেরো, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়েছে না, তুই এই মতো থেকে আমার পাশ থেকে ফিরে যা। যা যা বোন, তুই চিন্তা করিস না,
আরে আমি তো আছি তোর ভাই, তোর উপরে কোনো বিপদ হওয়ার আগে আগে তোর ভাইয়ের উপর বিপদ দিব, তারপর তোর উপর। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তোর জন্য। আয় বোন, তুই বল কোন চিন্তা করিস না। আরে তোর জন্য, এই একটা বোনের জন্য আমি 10টা বোন ছাত্রী আছি, কোনো চিন্তা করিস।